মুরে মোর দেহ কালার লাইগারে রে অন্তর কালা করলাম রে দূরন্তর পরবাসি মনরে আমি কি ভাসুন নাকি? আমি হইলাম এই গ্রামের জামাই, বরিশাল থেকে আসিয়া নিজের ঘর বাড়ির সাজ্জা এখানে ঘর জামাই রয়েছি, তোমাকে ভালোবাসিয়া এই গ্রামের মানুষকে ভালোবাসিয়াছি, তা কি জন্য যাবে? কি জন্য আপন কে জানে না আমার নাকি? ওরে খোদা রে, তোমার জন্য আম্মাও গোসল করতে আসতে পারতেছে না। এগুলো কি বলতিয়েছ? হ্যাঁ, জামাই হলো বেটার মতো, ছেলের মতো, তারে দেখতে কি জন্য শাশুড়ি আসবে না? হ্যাঁ, তারে তো আমি মার মতো মনে করি, আসবে না কি জন্য? এই যে এই যে সব কিছু নিয়ে তুমি যে এই যে ঘাটতারিমি করো না, এটা কিন্তু আমার একেবারেই ভালো ঠেকে না। এই আমার পেটে যেটা আইতেছে না, এটাও তোমার মতন ঘাটতারি হবে কই দিলাম? কিসের মধ্যে কি পান্তা পাতে গিয়ে একটা কইলে আমার গব্বের মধ্যে যে ডেক দেয় আমার মতো হইবে? তুমি জানো তুমি কি আল্লাহ খোদা? হ্যাঁ, আজারে কথা বলবে না, যাও আমি এখানেই থাকবো, তোমার আম্মা এখানে গোসল করে করুক না করে না করুক, আর নাহলে টিউবওয়েলের পানি আছে, ট্যাপের পানি আছে, গোসলখানায় গোসল করতে বলো, বুঝছো? আমি এখান থেকে লড়বো না, আমি খুব ভাবের মধ্যে আছি, গান গাইতে আছি, খুব ভালো লাগতে আছি, যাও শোনা যাও। মানুষ ঘাটতারা হয় শুনছিলাম, তোমার মতন এরম ঘাটতারা আমি জিন্দেগিতে দেখি নাই। মোর ঘাটতারা কোনে, পুরো সোজা তো গা, ঘাটতারা কাউ কি জন্য? হ্যাঁ, ওরে আম্মা রে, এরম ঘাটতারা জামাই তুমি আমার কেন দিছো? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, সারাদিন এখানে বয়ে থাকো। মোর ঘাটতারা, ও আল্লাহ, মোর বলে ঘাটতারা কি বলতে আছে সবাই এই কথাই বলে, একটু শান্তি মতো শিল্প সাহিত্যের চর্চা করবো সেটাও সম্ভব না। বউ শাশুড়ি গ্রামের সব মাইয়া চালাইয়া এনে শুরু হচ্ছে কি কি মানে, আসলে শিল্প সাহিত্যের চর্চা কোনোভাবে করা যাইবে না। জামাই এবার তোমার কোনে গুতি মারলে? ওরে আল্লাহ, ভালো কথা কইলি পারাও টিটকেরি মারে, এমন ঘাটতারা জামাই তুমি ঘর জামাই করে রাখিছো, মইরে সাতবার জন্ম নিল তার ঘাড়ে রক্ত সুদা হবে না। এই তুমি এসব আজাইয়ে কথা কোনে পাও? একবার যদি মানুষ মরে যায় তাহলে পরে আবার যদি জন্ম নিবের পারত তাহলে কেউ দাঁত খেলা মরে পড়ে থাকতো না, বুঝছো? কিরাম লাগে এখন, যায় দেখো তোমার জামাই পুকুর পারে বসে ভাটিয়ালি গান করতেছে। এই ভাটিয়ালি গান গাতেই নদী লাগে, আমাগরে গ্রামে নদী নাই তো পুকুর পাড়ে বসে গান গাবি না তো কোনে গাবি, তাতে কি হয়েছে ডাকি? এই ভর দুপুর বেলা ক্যাবা করে পুকুর পাড়ে বসে আছে, বউজিরা তো সরমে গোসল করবার যাবে পারতিছে না। তো এই কথাটা জামাক বুঝা কলিই তো হয়, সে উঠে যাবে। সে কি ভালো কথার মানুষ? তোমার বিটি কতবার কইলে উঠবার জন্য, সে উঠবি না, খাটতেরা জানি কোনকে উঠবি না, তো ভালো কথা। গ্রামের বউজিরা যদি দুই একদিন গোসল করতে না পারে তাতে কি মহামারত অশুদ্ধ হয়ে যাবি? জিরাম জামাই শিরাম শিশু যত জ্বালা হয়েছে আমার। ওরে অন্তর হইল জর জর উন্নর হইল কালারে আমার, অন্তর হইল কালা ওরে হার হইল জর জর অন্তর হইল কালা রে মোর অন্তর হইল কালা। ও আম্মা, কি আম্মা শুনলেছেন? তুমি বাপু আর গুনাই বিবির গান গাওয়ার সময় পেলে না তাই না? কি মোর গান শুনছেন? কেমন ঠেকছে, কেমন
ভালো না, গলাটা কিন্তু মাশাল্লাহ আল্লাহ দিয়েছিল বুঝলেন, একেবারে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো অসাধারণ গান গাইতাম, খালি কানের গোড়া দিয়া শিল্পী উপাধিটা চলে গেছে আম্মা জানেন। মানে একবার হয়েছে কি, একটা গল্পটা বললেই ফেলায় যেহেতু আপনি বলছেন, আমি একবার বাথরুমে গান গাইতেছিলাম, তো আমাদের বাড়িটার ওই বাথরুমের পাশে দিয়ে সুন্দর একটা রোড গেছে, হঠাৎ করে দিয়ে অনেক মানুষের কলকাকলি, কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে, তারপর খবর নিয়ে দেখলাম যে সকলেই দাঁড়াইয়া দাঁড়াইয়া মোর গান শুনতে আছে। তা কেমন ঠেকছে, মানে কেমন লাগছে আমার গানটা একটু বলবেন? ফাইন ঠেকতেছে, এখন যাও এন থেকে বাড়ি যাও। বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি বুঝি পুকুরে আইসেন গোসল করার জন্য, অসুবিধা নেই অসুবিধা নেই, আপনি পুকুরের মধ্যে নাইমা তো পুষ্করে ডুব দিয়ে চলে যান, আমি চোখটা বন্ধ করে রাখবো না, যান যান যান। আরে বাপু, বেগানা পুরুষের সামনে গোসল করতে নেই। আম্মা এটা আপনি কি ধরনের অবিবেচনা প্রসূত কথা বললেন, আমি বেগানা পুরুষ কি জন্য হইতে যাইব, আমি তো সগানা পুরুষ, আপনার মেয়ে যদি আমার সামনে গোসল করতে পারে তা আপনার গোসল করতে অসুবিধে কি? হ্যাঁ, এটা কি ধরনের কথা বললেন? সি 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 সি, এমন অজাত জামাই আমি দুনিয়ার বুকে একটাও দেখিনি। আম্মা কি জন্য বাপ দিয়েছেন মনে হইতেছে, কেমন করে কেমন করে তাকাইতেছেন, কি ঘটনা নাকি, ছেলের মতো আমি কি? আপনার যদি এত অসুবিধে গিয়ে থাকে, সংকোচ বোধ করতে থাকেন, তাহলে এক কাম করেন, বাড়ি থেকে একটা কালা কাপড় লইয়া আসেন, চক্কর মধ্যে বাইন্দা দেন, আমি বসে থাকি, আপনি গোসল করে চলে যান। তাও তুমি পুকুর পাড় থেকে উঠবে না? আম্মা আমি এত সুন্দর পুকুর কাটে নিরিবিলি জায়গায় বসে বসে একটা গান গাইতেছি, মাছের শিকার করতেছি, আর আপনি এই ধরনের অবিবেচনা প্রসূত কথা বললেন? কে রে বাপু, তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ঘাড়ের রক্ষী তেরা। কি বললেন কি বললেন আম্মা, ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী লইয়া কথা বলতে আছেন? বুঝছি তো বুঝছি বুঝছি, আপনি তো মোর শ্বশুরের সৎ বউ না, আপন বউ হলে জামাই এই ধরনের কথা বলতে পারতেন না। থাকবো না তো এই বাড়িতে, থাকবো না, মোর জমিদারি ভালাই এখানে কিচন রয়েছে, টানে রয়েছে, মোর টান আপনাকে টানে, আপনি যদি এই ধরনের কথা বলতে আছেন চলে যাবো, থাকবো না, এক মুহূর্ত থাকবো না, কি মনে করছি কি আপনি? জমিদারের পোলা বেটা, সয় সম্পত্তি মেলা আছে, চাকরি করতে হবে, আমাকে এই জায়গায় মেলা মানুষ চাকরি করে বেটা, আর তুই বলতো চাকরি কর, এই যে তোর আম্মা আছে না, মোর শাশুড়ি সতাম্মা, আমার কি বলছে, আমার বলে গাড় তেরা, আমার বলে গাড়ে প্রবলেম আছে, রক বলে তেরা, আমি বলে পঙ্গু, এই ধরনের কথা বলছে মোরে, আপনি থাকবেন গাড়ে রক তেরা কইছে, এটা কোনো সমস্যা না তো, তো টাইগার মলম আছে না, টাইগার মলম গাড়ির উপরে আস্তে আস্তে ঘষা দিলে এই ব্যথা ঠিক হয়ে যাবে। বললাম ভাইজামি আরো খাবার ভালা, ভাইজামি আরো একদম কিন্তু সোপায় কিন্তু শেষ করতে পারলাম বেটা, আজ থাকবো না, চলে যাবো, জমিদারি ফালাইয়া, জমিদারি ফালাই হয়ে আইছি আমার অপমানের জন্য। বাপুরে এই তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল হবো কিসের জন্য আব্বা, পাগল হবো কিসের জন্য, পাগল কইজা ফালাইতাছে মরে পাগল কই? আচ্ছা বাপ, আপনি একটা কথা বলেন তো, আমার শাশুড়ি আম্মা আপনার কি আপন বউ? কি কও, বউ তো আপন না তো, কি নকল বউ নাকি? তাহলে আপন বউ যদি হয়, আমার যদি আপন শাশুড়ি হয়, তাহলে কেম্বা কইরা বললো যে আমার বলে গাড়তেরা, আমি বলে পঙ্গু, আমার বলে গাড়ের রক্ত ছিঁড়িয়া গেছে, এই ধরনের কথা কি জন্য বললো আব্বা? বাপুরে শাশুড়ি হলে মার মতো, সে এরকম একটু আধটু কথা কবিরই পারে, তাতে কি হয়েছে? রাখেন আব্বা, শাশুড়ি মায়ের মতোই হোক আর বউয়ের মতোই হোক, সেটা সিলি বাবু টাং হয়ে গেছে আব্বা। দুলো ভাই আপনার মুখে কিছু মানা নাই, কিসব কথা আপনার কথা, মুখে কোনো কথা আটকাই আই আই হয়েছে নাকি? হ্যাঁ কিছু থেকে কিছু নিয়ে ব্যাগপত্র নিয়ে কোথায় যাইতেছ? যাবো নাকি থাকবো নাকি, এই যে সিচুয়েশন তৈরি করছে, উল্টাপাল্টা মুখ দিয়ে বলতে আসি, চলে যাবো তোমার এখানে থাকবো না, আমার এলাকায় চলে যাবো, জমিদারের মতো থাকবো এখানে, কি জন্য থাকবো, বিভিন্ন কথা বলবে, এটা শূন্য থাকবো, তোমার আম্মা বলবে, তোমার আব্বা বলবে, তোমার ভাই বলবে, তুমি মাঝে মধ্যে বলবো থাকবো না। তুমি যাচ্ছ ভালো কথা, বালিশ কাছে নিয়ে কোথায় যাচ্ছ? ওমা বালিশ নিয়ে যাইবো না, লঞ্চ দিয়ে যা যাইবো কি, লোয়ার মধ্যে শুয়ে যাবো, ওই দিন ড্যাগের মধ্যে শুয়ে যাবো, একটা দেবো মাথার মধ্যে একটা কোল বালিশ বানিয়ে যাবো, জমিদারের ছেলে জমিদারি সবসময় থাকবে, কি মনে হচ্ছে? হ্যাঁ তুমি ব্যর্থ। কেন ব্যর্থ মুখে? আমি কোথেছি ব্যর্থ? ওকে তুমি বলছো এই জন্যই থইলাম, খালি বউ দেখা তোমার ভালোবাসি সব কিছু সাইডে ছুটেছি এই জন্য খেলাম, কিন্তু যেই ধরনের ব্যবহার করতেছে মনে হয় না বেশি দিন থাকতে পারবো, ধরো ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাইতে পারবো না, মাথা ঠান্ডা হইলো, তুমি আমি গেলে থোক, ধরো আরেকদিন খালি যদি এই ধরনের ব্যবহার হইবে রূপালী খবর হয়ে যাবে, এই ব্যাগ লইয়া গেলে না কি, এটা কিন্তু আমি নেব,
আমার পক্ষে না অসম্ভব না। সাবান অজল দিকে এই বুড়ি, আমার এখন কি ইচ্ছা হচ্ছে জানিস? ইচ্ছে হচ্ছে তো কিলিয়ে কাঁঠাল পাকা করি। আমার কিলি কাঠে পাকা করা লাগবে কেন? আমি কি এখনো কাঁচা টসটস আছি? না, তুমি যে ঝুনি নারকেল হয়ে গেছো সেটা সকলেই জানে। এই এই বুড়ি, তুই জানিস যে জামাইয়ের ঘাড়ের রক্তেরা, তার তুই টেকনা বিরগে লুকা। এই আক্কেল ছাড়া কাম কুলি তা কি করা লাগবে? এই জামাইর আক্কেল নাই তাই না? আরে জামাইর এমনি ভাঙা মুখ, যেদিন জামাই শাশুড়ি নিয়ে কে করবে চাবি, সেই দিন তোর আক্কেল হবি তাই না? হায়, তুমি তো সিডাই চাও, তোমার আশকারা পায়ে পায়ে ওই ব্যাককলের ঘরে ব্যাককল মাথায় উঠেছে। দেখ বুড়ি, জামাই হলে চৈদ্দ পুরুষের বড়, সে যতই ব্যাককল হোক তাকে কি হেনস্ত করা যায়? আর তুই, আর তুই শাশুড়ি হয়ে জামাইয়ের সাথে সতীনীর মতো আচরণ করিস কে? হায়, তুমি তো ওয়া ঘর জামাই রাখুনি, আমাক সতীন করে রেখেছ। এই বুড়ি, এই বেশি ফসর ফসর করলি পরে কিন্তু তোর সুপার পর মারিয়ে সুপা ভেঙে ফেলা দেবো, বুঝছিস? এই বুড়ির জন্য, এই বুড়ির জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। হায়, আমার বিয়ে করে তো তোমার সোনার জীবন তামা তামা হয়ে গেছে, তাই বলে আমার বাড়ি রাখছো নিজের জন্য? খুশি করে তেজ দেখাবি। আপনার বোন তো মোর সাথে হিংসা করেই, আপনি হিংসা শুরু করছেন, ঠিক না বলছেন? এটা ঠিক না, খুব খারাপ করতে আছেন কি শুরু করছেন? কি সালামটা দিলাম, উত্তর নিলেন নাকি জন্যে? আমি সালাম দিয়েছি তো। বুঝছেন ভদ্রতা কেবা করে শিখাইব? দেখো জামাই, তুমি যে আমার গালে ধরে টান দিলে, এটা গালের চর মারার সাবে। তুমি আমার গালের চর মারলে, এটা কি ঠিক করলে? এটা কি বলতে আছেন মামা, আমি চর দিছি? আমার সামনে এরম জাজমান মিশা কথা বলতে আছেন, বাইরে গিয়ে জানি কি বলবেন? আপনারে বুঝাইলাম বুঝছেন, এই যে হাতে কলমে বুঝাইলাম, দৈড়া বুঝাই দিলাম, এই যে ছোট মানুষ হইয়া জামাই হইয়া যে আপনারা শিক্ষা দিতে আছি বলতে আছি, এরই তো আপনার জন্য অপমান। আপনার যে গায়ে হাত দিতে বাধ্য হয়েছি, আপনি অপমান হন নাই, এখনো হন নাই, আরো কিছু করতেইবে? করতাম যদি সমবয়স হইতো না, জাস্ট যদি এক বছরের বড় হইতেন, থাবড়াইয়া তাদত ফালাই দিতাম যে আপনি ব্যাধলি যে কাম করছে। ছোটবেলা থেকে আমি রূপালীকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুমি তার স্বামী হয়ে এই প্রতিদান দিলে, এটাই আপনার প্রাপ্য ছিল? এই ধরনের অন্যায় আমি সহ্য করতে পারি না। ওরে কন্যা গাঁটেরা কন্যা, এই দিক দিয়ে গাঁটেরা বলছেন, আমি অন্যায় আমি সহ্য করতে পারি না। বললাম বলাই পরক ছোটক হেঁচিয়েছি। কারাও? হ্যাঁ, আমি অনেক বুবু আর দুলাবাড়ির কাছে গিয়ে করছি। গাঁটেরা লোক কোন আনকার? গাঁটেরা কি করলাম? উচিত কথা কইলাম, গাঁটের রেগে গেলাম না, কিছু কইলে গাঁটেরা গাঁটেরা না, খালি আসি রে নিজের এলাকায় তো না, অগলগুলি বাইরেই যা ঠিকাইতাম ভদ্রতা সভ্যতা কারে মানে। এ মামা, তুই মেয়ে সালো মতো কাঁদতেছে কিসের জন্য? আর বলিস রে ভাগ্নে, যে রূপালির কোলে পিঠে করে মানুষ করলে, আজ ওর স্বামী বিনা দোষে আমার ফটস করে আমার গালে একখান চর মারি দিল। কি করছো? সত্যি করছো? হ্যাঁ সত্যি করছি। ও আমাকে সালাম দিল, আমি ওর সালামের উত্তর জোরে দেইনি, দেখে ডাকাতের মতো আমার গালে ফটস করে চর মারি দিল। আহা মামা, তুমি তো জানো এমনি তোর ঘাড়ের রগ একটা তেলা, তাহলে কিসের জন্য তুমি সালামের উত্তর জোরে দিলে না? আচ্ছা মা, আমি কি তোমার সকালে খাতি দেয় নাই, গায়ে বল পাও নাই? তাই বলে এমপা করে মারবি? ও আমার জামাই না বড় ভাই, এ কথা আমি এক্ষুনি বুবু আর দুলাবাই কব। হ্যাঁ মামা, এমনিতে হচ্ছে ঘাড় চেরা জামাই, ওর এনে সংসারে নিত্য নিত্য ঝামেলা আছে, এরপর তুমি যদি আম্মারে খাও, আম্মা এমনি নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি, আর সংসার উদ্ধার করে ফেলবে। তাহলে আমি কি করব করছিস? আমি রূপালির কাছে, রূপালি দুলাবাইয়ের ইচ্ছে মতো টাইট দেবে না, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যাও। হ্যাঁ, এমন করে টাইট দিবার কবু যাতে পেস কাটি যায়, ঘাড়ের রং সোজা হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, আমি রূপালের কমান তুমি একটা কাজ করো, তুমি তাহলে বাড়ি যাও, চিন্তা করো না। আর মামিরে কয়ো ভালো করে একটু খাওয়ায় জোর তো দিতে, একটু সালামের উত্তরে পরে জোরে দিও। যাও বাড়ি যাও, টাকা বাড়ি যাবা না। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। তুমি আমার মামার গালে সো মারছো কে? তোমার মামার গালটা দললে যদি সরিয়ে যায় কে, তাহলে সর মারছি। তা কি জন্য মারছি সেটা মরে জিগাইতেছো কি জন্য? যাও গে তোমার মামারে জিগাও গা। আচ্ছা আমার একটা কথা বুঝাও দিই, মামা কি তোমার ছোট না বড়? শোনো, সম্মান নেই মানুষ, সম্মান নিতে জানি। তোমার মামারে সম্মান দিছি, হে সম্মান নেয় না তা আমি কি করব? মরলেও তোমার ঘাড়ের রক্ত জীবনে সোজা হবে না, গাড়তেরা কোনানকার। কথা কিন্তু ঠিক বলতে আসো না, একদম কিন্তু রং বলতে আসো। মানুষ খেয়ে সাপও মরার পরে একেবারে লম্বা কেটে সোজা থাকে, আর আমার কলতেছে আমি সোজাবো না। মরার পরেও যে তুমি সিধা হবা না, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে কই দিবার পারি। কবর থেকে উড়ে কবা কিরা আমার বাসতলায় কবর দিছে, আমার কবর তো হবে জামতলায়। এত ফটার ফটার করতেছে কি জন্য? কি জন্য ঘটনাটা ঘটছে এটা তো জানতেইবেই। তোমার মামার আমি সালাম দিছি, সালাম ছোটক বরক নিতেইবে তো, ভাব লইয়া সে চলে যাইতেছে। এই জন্য আমি তার গালের মধ্যে একটু ধরছি, এই হাতের মধ্যে এরকম করে ইয়ে করছি, এই হলো থাবর হয়ে গেছে। আমি বলে গালে থাবর দিছি, দেখছি থাবর দিছি হয়েছি। না 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 না, দোষ হবে কেন, খুব প্রশংসার কাজ করেছেন আমার স্বামী। আচ্ছা তোমার মামার যদি এতই আক্কেল লইয়ে থাকে, আমি ব্যাক্কেল মানুষ ঠিক আছে, ব্যাক্কেল মানুষ সালামটা দেছে, এটার উত্তরটা নিতে অসুবিধা কি ছিল? সে উত্তরটা কেন এলো না, বাধ্যটা কেন চলে গেল? হ্যাঁ মামা মাইক কিনতেছে, এরপর থেকে তোমার সালামের উত্তর মাইক দিয়ে দিবে, যাতে দুই চার গ্রামের মানুষ তোমার সালামের উত্তর শুনতে পায়। ভালো কথাই বলছো, তোমার মামায় মাইক কিনতেছে, মাইক কিনবো কেমন তারা? তোমার মামায় ডাইরেক্ট মসজিদে গিয়া একটা চুরি করে নিবে, মা হ্যালো ওয়ান টু থ্রি বলবে, হগতে মিলে গুপুর গুপুর মামা চোরা, হ্যালো সালাম আলাইকুম চোরা মামা। তাহলে তো খুব ভালো হয়, তোর মা ক সেই তেনাগুলি গুছায়া তো শোক বানায় শুয়ে থাকুক। কি কর আব্বা, আপনি তো বুঝেও না বোঝার ভান করতেছেন। শোন গাদা, বাসে ধরলে আমার ঘরে জামাই তাক সম্মান দিয়ে কথা কইস, বুঝছিস? আপনার জামার ঘাড়ের রক যে তেরা, এটা কি সোজা করতে পারেন না? আরে তেরা রক সোজা করার দায়িত্ব তো আমার না, তার জন্য বড় বড় ডাক্তার আছে, বুঝছিস? তাহলে আপনার জামাইরে ডাক্তার দেখাচ্ছেন না কিসের জন্য? এই ছাড়া এই আমার জামাই হয়েছে বলে কি সব দায়িত্ব আমার নাকি? তোর তো দুলি ভাই হয়, তুই দেখাবেন পারিস নে। বুঝতে পারছি আপা, আপনাকে বোঝানো যাবে না, তবে আমি একটা কথা কই দিচ্ছি, এর ফল আপনি একদিন ভোগ করবেন না, বুঝবেন না ঝামেলা একদিন। দুই ভাই মিললে আর সুন্দর করে দিয়ে খাই। আচ্ছা তোমার কথাবার্তা শ্রী সাক্ষা কি কোনোদিনই ঠিক হবে না, তুমি কি সুন্দর করে কথা কইতে পারো না? আব্বা হইছে কি ফ্লোয়িংলি বুঝে ফেলাইছি আর কি, মানে আবেগে বুঝে ফেলাইছি আর কি, সরি মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, মানে ফ্লোয়িংলি বইয়ে বুঝে ফেলাইছি, সরি মানে কি বলতে কি বলি না। আচ্ছা খাও খাও। আম্মা কি করছেন, মাথাটা আমার কাছে দিয়েছেন কি জন্য? আব্বাই মুরব্বী মানুষ, আব্বারে দেবেন না? আব্বা বা নেন না 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 না, আমি খাবো না। না বাবা, আব্বা আপনার খাইতেইবে, আপনার খাইতেইবে, কেন নেন না? আরে না, আমরা খায় খাই বড় হইছি, তোমরা ছোট মানুষ এখন তোমরা খাও। বাবাজি তুমি খাও, দেখো না মাছের মাথা খায় খায় মাথা চুল সবই সাদা করে ফেলেছে। এটা কাম হচ্ছেন আপনি, আমার কি জন্য মাথাটা দিলেন? আব্বা আসছে, আপনার মরবি মানুষ কয়েকদিন থাকবে পৃথিবীতে, খাইলে যাই কিবে না, আমরা তো থাকবো বাঁচবো খাবো, এটা একদম খারাপ করছেন কিন্তু, মাছের মাথাটা দেওয়াটা ঠিক হয় নাই আমার পাতের মধ্যে। তুমি তো না এত করেই করছ, তাহলে শ্বশুরকে দেবো না? এটা কাম করলে না
আমি ভালো করে বুঝতে গেছি তোমার আম্মা যে আমার সৎ শাশুড়ি, তোমার আম্মা যে সৎ শাশুড়ির মতো আমার সাথে ব্যবহার করতে আছে, এটা আমার কাছে ক্লিয়ার। আমি এখন চলে যাবো, ব্যাগটা লইয়া আসো দরকার। তোমার মাথা একটু ঠান্ডা করো, আমার কো দেখি আম্মা কি করেছে। আমার মাথা ঠান্ডা হইবে না, আমি চলে যাবো। আম্মা, তুমি আমার স্বামী কি করেছো? তোর স্বামীকে আমি সিমটি কেটেছি। শুধু সিমটি না, বাঘের খামসি মারছেন, খামসি বলছেন। এই ভালো লোকের বেটা, হ্যাঁ আমি তো শাশুড়ি হয়ে জামাই সিমটি খামসি দেই। এই তুই আমার সাথে মস্করা করিস? হাই, আমি কি হলো, দুম মেরে আছো কে? আম্মা কি করেছে কও। কি কব, যে কথা বললো দেখে। তুমি জিজ্ঞেস করো মাছের মাথাটা কি জন্য জোর খুঁজি আমার খাওয়াইলো না, সেটা তুমি জিজ্ঞেস করো। ওরে আল্লাহ রে, এ ঘাটতেরা বেটা, আমি তো মাছের মাথা দিয়ে কতবার কইলাম খাও না, তুমি দরদ দেখায় কলা যে না শ্বশুর আব্বা বয়স্ক মানুষ আদর করে তাকে দিয়ে দেও। বাবা আমি জামাই মানুষ এটা কব না, আমার একটা ইয়ে আছে না, সরম আছে না, আমি কইছি মুখের কথা কইছি। সেই জন্য কি আপনি টসকিটা আব্বার পাতের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিবেন? আপনি জোর করে খাওয়াবেন না, খুশামতি করে খাওয়াবেন না? এটা কি ধরনের টেকনোলজি, ফুট করে কই আবার ঢুক করে দিয়ে দিলেন? হ্যাঁ কি, আমিও জোর করে খাবো, যেমন আমিও আম্মা তুমি ভিতরে যাও তো, যাও ভিতরে যাও। এই শোন, এই জামাইক বেটা কয়ে দে একটু আদব কায়দা শিখবার জন্য, শ্বশুর শাশুড়ির সাথে কেমবা করে কথা কইতে হয় সেইটা ভালো করে শিখায় দে। তোমার আম্মা কি বললে গেল, আমার আদব কায়দা শিখতে হইবে? হ্যাঁ ভালোই তো, পয়সা লাগে না, আদব কায়দা আমার শিখতে হইবে না, আমার জন্ম থেকেই আদব কায়দা শিক্ষা বড় হয়েছি। আমাকে ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা নাই? যাইতে কইয়া বরিশালে যাইতে বলল, আমাদের ফ্যামিলিতে যাইতে বলে আদব কায়দা কাকে বলে, কত প্রকার কি কি শেখাইয়া দেবো তোমার আম্মাকে। আসলে হয়েছে কি তোমার সমস্যাটা জানো, তোমার আসলে সুখে থাকতে বুতি কি লাগছে? তুমি এখানে চুপ করে বসো আর কোনো একটা কথা কব না। চুপ করে কেমন তারা বসবো, বসবো কেমন করে? তোমার আম্মা কি বললো, লাশরমের মাথা খাইয়ে কি বললো? সে বলে আমার বিয়ে আইন বলে কেমনে, আমি তো চিন্তা হই যাই পাঞ্জা, আমার শাশুড়ি গিয়ে কথা বলতে পারি? হাই আম্মা কোন সময় আবার কোনো বিয়ে আইন লাগি, মিশা কথা কব না একদম। ও এইটা হলো না, সব আমার কথা হইনে যাও গা, আমি নিজের কানে হুনছি, টুকুস করে সরের মতো যে বলছে এটা আমি হুনছি, কান আমার কিলিয়া। সি সি, তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ অষ্টাশীর বন্যায় কি তোমার লজ্জা শরম সব ভাসে গেছে? এখানে চুপটি করে বসো, কয়ে দিতেছি চুপ করে বসো। বসলাম, খানিক তো রইয়া গেছি তোমার জন্য, ভালোবাসা তো অনেক ফেরার মধ্যে পড়ে গেছি, এখন ভালোবাসা ফেরার মধ্যে পড়ে গেছি, যেই ধরনের আপনার জন্য কথা বলতে আছে তাহার কথা না খালি থাকতে আছি ভালোবাসা। তোমার মুখের মধ্যে একটু তালা লাগাও, অত্যাচারে টিকা হইতেছে না। মুখের মধ্যে তালা লাগামু, পেটের মধ্যে কি লাগামু, খাই নাই তো মামুনি কিছু আছে লোক কি দেবে, খাওয়া তো আর থুইজাইছি একদম। এতদিন ধরে জামাইয়ের সাথে চলতিছু, তার মেজাজ মর্জি বুঝিস নে? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি তোমার বউ না, তোমার ওই জামাইয়ের বউ। এই এই তো কথা কলেই খালি উল্টি বুঝবি আর চেটিয়ে যাবি। এই তোর গোষ্ঠীর মানুষের রক্তের মধ্যে মনে হয় রাগের সুগার বেশি, তাই না? হাই, তুমি তো ডাক্তার হয়ে সেটা চেক করেছো তাই না? শালার বুড়ি, তার বুড়ি তোকে এত করে কছি যে তুই জামাই ট্যাংলাসটি, তার ঘাড়ের রক্তটা তেরা, আমার কথা তোর গ্রাহ্য হচ্ছে না তো হচ্ছেই না। বুঝেছি বুঝেছি, বাড়ি আমার ছাড়াই লাগবে, এই বাড়ি না ছাড়া আমার উপায় নাই, আমার এই বাড়ি ছাড়াই লাগবে, আমি বুঝে গেছি। এ দুলো ভাই, আজকে আমার কাজে ধাঁচে যাচ্ছ, পাশ কাটা ইয়ে চলে যেতে চাইছিলাম, আমি তো কথা বললেই বেয়াদবি করি, ডাক্তারামি করি, কত কিছু বলো, আমার তো জাতীয় দায়িত্ব বুঝে গেছে সবাই নিয়ে যাইতে যাইতে মানুষ করার, তোমার শ্বশুর হবু শ্বশুরের কাছে যাবে। আমার হবু শ্বশুরের আবার তুমি কোয়ারে পাইছো কেন মন্টু মিয়া? তোমার শ্বশুর কি মন্ত্রী না মিনিস্টার?
তার পাও কি মাটিতে পারে না, সে কি বিমানে হেলিকপ্টারে চলে, তাহলে পাবো না কি জন্য? হ্যাঁ আমার হবু শ্বশুর মন্ত্রী মিনিস্টার না হোক, কিন্তু তোমার মতো ঘাড়তারে না হলে চলবে, মেথর মসি হলেও চলবে। দেখতে তো তোর ভালোই লাগে, চুল তো সুন্দর পাটখির গিয়াস রাস, হ্যাঁ খুব নায়কের মতোই চলাফেরা করস, রুচিটা তো নিচে কেড়ে কি কি ঘটনা, কি মেথর মসির দিকে গেছে কি জন্য সেটা বলতো? আমার রুচি আছে, আর আমি সেই জন্য মেথর মসির কোনো মাইয়ারে বিয়ে করিয়া ওগে আমার রুচির বানাবো। ওরে বাবা রে বাবা, একেবারে জাতীয় দায়িত্ব লইয়ে পড়ছো তুমি না, সবাই রে মেথর মসিরে তুমি ভালো করবা না, ডঙের কথা শুনলে না মনে হয় তোর এই দইটা ভালো করার একটা দোকান খুলে যাবো বুঝছস, ভালো ভালো নিজে ভালো অন্যজন ভালো করবে, অত যে ডঙের কুয়ারের কথা শুনবো তত এলাকার মধ্যে, বিয়াটা খুঁজে ঠিক চেয়েছি একটা গল্প পড়তে আছি বলছো, গল্পটা একসেল ভাল লাগছি, গল্পের নামটা বলছো না, তোরা যে যাই বলিস ভাই তাল গাছ আমার, গল্পের যে নাইও তেরা রে তেরা কোনো বিচারই মানে না, যে যাই কোক ও যেটাকে বেডে ঠিক একদম সেরাম লাগছে বুঝছো। বুঝেছি কেন যে তোমার গল্পটা ভালো লাগেছে বুঝেছি খুব ভালো মতন, একেবারে তোমার স্টোরি না এই কারণেই ভালো লাগছে। শুনো অহন থেকে ঘাটতার মেয়েটা একটু বাদ দাও, কয়দিন পর কিন্তু আসতেছে, কাডায় কাডায় আসতেছে, এই বাড়িতে কি আইবি এবার? কে তুমি এর মধ্যেই ভুলে গেছো, তোমার মনে নাই নতুন মেয়ে উমান আসতেছে? শুনো আমি কিন্তু আমাগোর সন্তানের নাম ঠিক করে রেখেছি, আমাগোর সন্তানের নাম হইব রূপা। এসব কি সব ধাতুগত নামের কথা কইতেছ, এই লোহা লক্ষর তামা কাঁসা পিতল এই এগুলি কোনো নাম হইল? হ্যাঁ নাম যদি রাখতেই যাও, ধাতুগত নাম রাখতেই যাও, তাহলে রাখবা সোনা হীরা পান্না মানিক এই ধরনের নাম রাখবা, তোমাকে না কি কাবো, তোমাদের এই ধরনের কোনো মানে চিন্তাভাবনাই নাই, নামের যে একটা মাহাত্ম্য নামের যে একটা একটা বরত্ব সেইটা চিন্তা করে রাখতে হবে বুঝছো। আমি রাখবো বাপ হিসাবে যেটা রাখবো সেইটাই, পোলা যদি হয় হীরা মাই হইলে পান্না একদম খাঁটি। তার সাথে আমি ঘাট তারা মেয়েটা যোগ করে দিবেনে, যেমন ধরো হীরা তারা পান্না তারানি। এ আবার কি কইতে আসো, তেরা তেরি মানে কি বলতে আসো বুঝলাম না তো। হ্যাঁ বাপের সাথে নাম ম্যাচিং করে দিলাম। হোনো মাসখারি করো আর যাই করো, এসব বেকা তেরা সোজা মজা এইসব কোনো কিছু হইবে না, আমার সন্তানের নামের পেছনে এই ধরনের উপাধিজনক কোনো নাম হইবে না, আমার সন্তানের নামের পেছনে থাকবে খান, আমরা খান বংশ বজ্জু, আমার নাম বাসেদ খান, আমার পোলা যদি হইবে হীরা খান মাইয়ে লইবেলে পান্না খান। পরে দেখো তোমার সাওয়াল পাওয়ার আবার সিনেমার খান খান না হয়ে যায়। খান খান মানে? আরে ওই যে নায়ক সালমান খান শাহরুখ খান সেরম। এটা তো ভালো বিষয়, নামটা দেখছো সালমান খান আমির খান, বড় বড় মানুষের পেছনে খান থাকে, ওই বংশের একটা অন্যরকম মাহাত্ম আছে, সেরকম ব্যাপার সেবার আমি নায়কের বাপ হইব। নায়কের না তোমার ভিলেনের বাপ হলে ভালো মানাবি, ভিলেনের রক কিন্তু একটু তারা থাকে। মানে ভিলেন বানাইয়ে ফেললা, কোনো ভিলেনরা কিন্তু নারী নির্যাতন করে, আমি কি করি? ঘুমাও চুপ করে আইটা নিবাই নুবাই ইয়া হো, তুই কলস ভরে পানি নিয়ে যাচ্ছিস কিসের জন্য? কদিন পরে মামা হবো না, তুই যদি এই সময় ভারী কাজ করিস তাহলে তোর ক্ষতি হবে। আরে এইটুকুন কাজে আমার কিচ্ছু হবে না, নে ঘাটতেরা হইছো না তোমার স্বামী মানে আমাকে দুলাভাই, আমার দুলাভাই যেমন ঘাটতেরা তুমি দিন দিন সব ঘাটতেরা হচ্ছ, এখন আসছো গাই। আচ্ছা ঠিক আছে মুরব্বী, আমার আর জ্ঞান দেওয়ান লাগবো না, তুই ঘরে যাই ফ্রেশ হ, হাত মুখ ধো আমি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি রেখে আয় রেখে। আমার মুড়ার মাংস আছেন নি, ভালো আছেন ভালো আছেন, লাল মুড়ার ছিল ওই দিয়া দেন দেন দেন।
মুরগির মাংসের সাথে কি দিছেন? লাউ। আপনি ভালো হয়ে জানেন যে মই লাউ খাই না, এরপরও আপনি মাংসের লগে লাউ খান্দিছেন। আরে বাবু খাও, একদিন লাউ খালি তোমাকে বাড়ি হালের বরদ মরি যাবি না, খাও। খাবো মানে আপনি কি বলতেছেন? যেন আমি লাউ খাই না, সেটা আপনি মুরগির মাংসের সাথে লাউ দিয়েছেন, এটা আমি খাবো? ওরা অপমান করতেছেন, ওরা খাইতে বলতেছেন, এই বাড়িতে তো মই থাকবই না। তোমার বাবু একই কথা, কিছু হতি না হতি চলে যাব। আরে বাবু, গোস্তের মধ্যে লাউ দিলে কি অন্যায় হয়ে গেছে নাকি? তা কি মনে হচ্ছেন, কি মনে হচ্ছেন কি আপনি? আপনি তো আমার এই লাউ দিয়ে অপমান করতেছেন। আপনি জানেন না মই লাউ খাই না। আপনি আলু দিতে পারতেন না, আপনি মূলা দিতে পারতেন না, আপনি শুধু জল কইটা রাখতে পারতেন। আপনি এটা দেন যেন আমি রাহরি, আমি মনে করি যে এরকম চিল্লাচিল্লি করি, আমি গাড়তারামি করি, এই জন্য দেন না। থাকবো না এই বাড়ির মধ্যে, আমার দেখবো আজকে কেটা ঠে হয়। এই বাড়ির তিরুশি মারায় যদি আমার কেউ রাখতে পারে, আমার নাম আমি প্রেমের জন্য আমি তোমার ভালোবাসার জন্য হেরে রইয়া গেছি, আর এক সেকেন্ড থাকবো না এই বাড়িতে। সেভাবে অপমান করতে আছি আমি, আর এক মুহূর্ত থাকবো না, এখনই চলে যাবো সড়ক করতেছি। আরে খারাপ না, কি হয়েছে আমার কথাটা একটু শুনো। গোস্ত থেকে লাউ গুলা সরাই, আর গোস্ত খালি খাইলেই তো হইতো। আমার শিখাইও না গোস্তের সাথে লাউ দেয় কে জন্য, আমার অপমান করার জন্য দেশে। আমি বুঝি না গোস্তের সাথে কোনো লাউ দেয়। হ্যাঁ, এটা হে গায়, জীবনে খাই নাই, জীবনে দেই নাই, জীবনে হনি নাই, এই পৃথিবীর কোনো শক্তি নাই মরে এনে রাখতে পারবে। এবার আমি চললেই যাবো। আরে তুমি ব্যর্থ তো খবরদার, রূপালি আমি কইতেছি, এবার ভালো চেষ্টা করো না। আমি কিন্তু খাইয়া ভালো, কিন্তু আমি ব্যর্থ করতে লিখিয়া কথা কয় না, কি আছে মন্টু? মন্টু তাতে যা, একটা ভ্যান আর রিক্সা নিয়ে আসা আসা আব্বা, ট্রেনে করে আমি আমি যাচ্ছি, ম্যানেজ দিয়ে যাচ্ছি। ডাক্তার সাহেব, আমি তো রোগী রাত্রি উপজেলায় নিয়ে গেছিলাম হাসপাতালে, তারপরে আপনি এখন আপনার ব্যস্ততার মধ্যে কেন আমার মেয়েকে দেখতে পেয়েছেন, এজন্য আমি খুব খুশি হয়েছি। তো রোগীর কী অবস্থা বুঝলেন? আমি যা দেখলাম রোগী শঙ্কামুক্ত, কিন্তু আমার মনে হয় রোগীকে সদর হাসপাতালে বড় ডাক্তারের কাছে নিতে হবে। আর একটা কথা, একটা দুঃসংবাদ আছে। কী দুঃসংবাদ? আমার মনে হয় আপনার মেয়ে আর কখনো মা হতে পারবে না। কি কন্ডাক্টর সাহেব, এটা কি কথা করছেন? এই ঘটনাটা কিভাবে ঘটলো? একটু লাউ, সামান্য একটু লাউকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। লাউকে কেন্দ্র করে? জি, আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার স্ত্রী মাংসে মুরগির মাংসের মধ্যে ভুল করে লাউ দিছিল, সেই মুরগির মাংসের মধ্যে লাউ দেখে আমার জামাই কয় এ মাংস আমি খাবো না, লাউ দেওয়া মাংস আমি খাবো না, কয় এসে বাড়িতে বাড়ায় যাচ্ছিল। আমার মেয়ে, আমার মেয়ে তখন তার সামনে যায়, দাঁড়ায়, বাধা দেয়, বাধা দিয়ে কয় না 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 না, তুমি এখন বাড়িতে যাও না, তাহলে বাড়ির মান সম্মান থাকবি না। তখন সে ওর মেয়ে কেমন জোরে ধাক্কা দেয়, ধাক্কা খায় আমার মেয়ে ওই কুটির উপর যায় পড়ে, তারপরে এই দুর্ঘটনা ঘটে। যত তাড়াতাড়ি সম্ভব শহরে বড় হসপিটালে নিয়ে যাও।
গাতরা বাসেন বৈশা বৈশা কি করতে আসো হ্যাঁ কে আমনে কে আমি কেডা আমি তুই তুই আমি বজো কিসব আবলতা বল বলতি আছেন আমি তুই তুই আমি কি বেডা রে বেডা সারাটা জীবন খালি গাতের আমি করছো এইবার তুই বুঝবি গাতের আমি কি কান্না কান্না কিসের কান্না কি কি বলতে আছেন এসব শোন তগমত এরম গাতেরা মানুষেরা নিজেরা নিজেকে এইভাবেই সর্বনাশ করে সমাজের সর্বনাশ করে নিজের সর্বনাশ করে জাতির সর্বনাশ করে বুঝছ এসব কি ভাবতে আছি না রূপালীর কাছে মোর যাইতে হইবে মোর যাইতে হইবে মোর যাইতে হইবে আমার মেয়ে সর্বনাশ করে এখন মায়া দেখাবি রাইছিস না তুই নিজেতে নেই বাড়িতে বাড়াবি বারবার আমি এখন তো করছি আব্বা হ্যাঁ কিছু করেন না যত কিছুই করুক না কেন হে আমার স্বামী এ যদি এই বাড়িতে থাকবো না পারে তাহলে এই বাড়িতে আমিও থাকুক না ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস সেটি কর রূপালী মুই কি করছি মুই কি করছি আমি আর নিজে চিন্তা করতে পারতে আছি না মুই কি করছি কি করছি তুমি এরাম করে ভাঙা পড়ো না আমার দিকে তাকাও বিশ্বাস করো আমার তোমার প্রতি কোনো রাগ কোনো অভিমান নাই খালি দুঃখ কি জানো একদিন তুমি আমার কয়েছিলা আমার গোট পোলা পানের নাম রাখবা হীরা পান্না আমি তোমার হীরা পান্না এবার তোমার দিবার পারলাম না তুই কি করলা মুই নিজের তেম সন্তানরে মাই চালাই না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি যা করছি এতদিন ঠিক করি নাই একদম ঠিক করি নাই ওই গাড়টার আমি করছি ঠিক না একদম ঠিক না মানুষের কথা শুনতেই পেয়ে যেটা ঠিক এটাই মানতেই পেয়ে আমি মনে হচ্ছে আমি যা করতেছি এটাই ঠিক এই কইটা আমি চরম ভুল করছি কোনো মানুষ যেমন এমন না করে এরকম না করে আমি যা করছি ভুল করছি আল্লাহ বাঁচাইছে তোমারও যে আমার কাছ থেকে নিয়ে জানে আল্লাহ আমি এই ভুল আর জীবনে হরবো না